এটি একটি ঘর ছিল, সম্ভবত ভেঙে গেছে। এই ঘরটা মনে হয় ভেঙে গেছে। কাকি, এই ঘরটা কি ভেঙে গেছে? কি সুন্দর! আমার তো কাকি, আপনাদের এখানে বসবাস করতে কেমন লাগে? কতটা সুন্দর! কাকি, আপনাদের কি গরুগুলা কি বিক্রি করে দিচ্ছেন নাকি? এখানে বসবাস করতেছেন কতদিন যাবত? দশ বছর। বাড়ি করবেন? আপনাদের এখানে যে বিদ্যুৎ নাই, আপনাদের মোবাইল বা অন্যান্য জিনিসপত্র কোথায় থেকে চার্জে দেন? বাংলার এই পথে ঘাটে মাঠ প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো মানুষের গল্প। বিস্ময়কর এই পৃথিবীর বুকে বসবাসকারী বৈচিত্র্যময় মানুষগুলোর গল্প শোনাতে আজ আমাদের গন্তব্য তিরিষ্টসিচরে। বাংলার এই দিগন্ত জোড়া আঁকাবাঁকা মেঠো পথে ঘোড়ার গাড়িতে চড়ে ছুটে চলেছি আমরা। এই তিরিষ্টসিচরের অবস্থান ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নে। প্রিয় বন্ধুরা, আজ আমরা দেখব এই পদ্মা নদীর তীরে জেগে ওঠা এই চরের মাটি ও মানুষের জীবন ছবি। অপরূপ সুন্দর প্রকৃতির মাঝে মুক্ত বাতাসে মিশে থাকা সতেজ নিঃশ্বাসে কেমন চলছে তাদের জীবন। সময়টা বর্ষাকাল, বর্ষার মৌসুমে এই জনপদে যাওয়ার একমাত্র রাস্তা এটা। কাদাময় মেঠো রাস্তার দুপাশে কাশবন। কাকা, কই যান? আপনাদের এই বর্তমানে কি এখন যাওয়ার জন্য কি এটাই রাস্তা? রাস্তার যে অবস্থা, আপনারা চলাচল করেন কিভাবে? খুব কষ্ট করে করি আর কি। কতদিন যাবত বসবাস করতেছেন এখানে? এখানে 7 দিনের আগে থেকে। তাই ভয়ঙ্কর এই কাদাময় রাস্তা পাড়ি দিয়ে অবশেষে আমরা পৌঁছালাম সৌন্দর্যের কালিচায় ঢাকা প্রকৃতি ঘেরা এই তিরিষ্টসিচরে। সুবিশাল বিস্তীর্ণ ফসলের মাঠের মাঝখানে কোথাও একটি দুটি করে বাড়িঘর, উঠানে নানা প্রকার গাছপালায় পরিবেষ্টিত এই বাড়িগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন কোনো শিল্পী তার নিপুণ হাতে ছবি এঁকে রেখেছেন। কি অপূর্ব সুন্দর! এপাশে সামনের এই গ্রামটাতে যাওয়ার জন্য একটি রাস্তা চলে গেছে। সামনের এই গ্রামে বেশ কিছু বাড়িঘর আছে। আর এপাশে একটি রাস্তা চলে গেছে। আর এই যে বাড়িটা, বাড়ির প্রতিটি বাড়িতেই গবাদি পশুর জন্য এমন ভাবে একটি গবাদি পশুকে খেতে দেওয়ার বা বেঁধে রাখার একটি জায়গা তৈরি করা আছে। এটি প্রায় প্রতিটি বাড়িতেই। আর এপাশে হয়তো রাত্রে থাকে, এখন তারা হয়তো মাঠে কাজের জন্য আছে। এটা কি সম্ভবত রান্নাঘর? সম্ভবত রান্নাঘর। এবং এই পাশে খোলা প্রকৃতি, বাও কি দারুণ!
ঠিক অপর পাশে রান্নাঘর থেকে তাদের বাড়ির উঠান এবং বেশ কিছু জিনিসপত্র বাড়ির সামনে রাখা আছে, কৃষিকাজের জন্য ব্যবহৃত পাওয়ার টিলার এবং এই পাশে একটি গোয়াল ঘর গরু রাখার জন্য। মূলত এখানে মানুষ বসবাস করে, হয় গবাদি পশু পালনের জন্য অথবা চাষাবাদের জন্য। সুন্দর এই পরিবেশে মানুষগুলো, এটি একটি ঘর ছিল, সম্ভবত ভেঙে গেছে, এই ঘরটা মনে হয় ভেঙে গেছে। কাকি, এই ঘরটা কি ভেঙে গেছে? এটা কি ঝড়ে ভাঙছে নাকি কিভাবে ভাঙলো? ঝড়ে? তা এইখানে এইখানে এই জায়গাতে যারা বসবাস করতো তারা কি এখন থাকে না এখানে? তারা এখন কোথায় থাকে? ও আচ্ছা আচ্ছা, এই ঘরে গরু রাখে, ওই ঘরে থাকতো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন এই জায়গাটা এই করছে গরু রাখার জন্য। আপনারা এখানে কয়জন থাকেন এই বাড়িতে? ও আচ্ছা, আপনারা দুইজন থাকেন আর ছেলে মেয়ে বা বউরা হচ্ছে মাঝে মাঝে আসে। মূলত কি আপনাদের এখানে চাষাবাদের জন্য থাকা? আচ্ছা আচ্ছা, কি সুন্দর। আমার তো কাকি, আপনাদের এখানে বসবাস করতে কেমন লাগে? তাই তো, আসলে আমার তো, আমি মন চাইতেছে যে আমি আর বাসায় ফিরে না যাই, এত সুন্দর এই যে বাতাস গায়ে এসে বাতাস লাগতেছে আর মুক্ত পরিবেশে। না অনেক সুন্দর কাকি, অনেক সুন্দর। আর যে পরিবেশ, কি অসাধারণ পরিবেশ, বিকেলটা বিশেষ করে বিকেলটা এত সুন্দর হয়ে ওঠে এই জায়গাটা। আপনারা এখানে গরু ছাগল কয়টা আছে? দশটা, মাশাআল্লাহ। আর চাষের জমি আছে কতটুকু? বর্গা নিছেন? আচ্ছা আচ্ছা, কয় বিঘা? চার পাঁচ বিঘা। মূলত কি চাষ করে কাকা? রসুন পেঁয়াজ সব ধরনের চাষাবাদি করে মূলত? আচ্ছা, এটা কি কাকি থাকার ঘর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর। আরে মনে হয় যেন শহরের এই সবকিছু ফেলাই রেখে এখানে চলে আসি, এত সুন্দর পরিবেশে সবাই যে এখানে বসবাস করে। কি সুন্দর কি সুন্দর, মাশাআল্লাহ। এখানে খাওয়া দাওয়া থাকা এবং হচ্ছে বেশ কিছু জিনিসপত্র আছে, এটাতেও মানুষ থাকার জন্য। ভিতরে একটি ঘর আছে, কক্ষ আছে, কত জিনিসপত্র। কি সুন্দর, কত সুন্দর, মন চাই এখানে যেন থেকে যায়, একটা বাড়ি বানাই, পাটখড়ি ছন দিয়ে একটা বাসা বানিয়ে এখানে থেকে যায়। কাকি কাকি, আমরা ধরে না, আমরা হচ্ছে খাবার দাবার কিছু নিয়ে আসলাম, হ্যাঁ, দেখা গেলো আপনার গরুর গোশ মুরগি টুরগি আমরা নিয়ে আসলাম শহর থেকে কিনে কাটে বাজার টাজার, তেল টেল যা লাগে। আমরা একটা দিন আপনি রান্না টান্না করে দিবেন, আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার আগে আগে আমরা চলে যাব, ঠিক আছে কাকি? মানে আমাদের মন চাইছে যে আমরা এই জায়গাতে থাকি, এত সুন্দর পরিবেশে, তাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো। আমরা একদিন আসবো কাকি, এবং হচ্ছে ইনশাআল্লাহ আসবো, এবং আপনার জন্য, আপনার জন্য কি নিয়ে আসবো কাকি? কি নিয়ে আসবো আপনার জন্য, কি একটা শাড়ি নিয়ে আসবো? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, আমরা আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসবো, আর আমরা রান্নার জিনিসপত্র যা লাগে নিয়ে আসবো, আপনি আমাদের একটু রান্না টান্না করে দিয়েন, আমরা একদিন খাওয়া দাওয়া করে এখানে সন্ধ্যা পর্যন্ত চলে যাবো। Thank you.
প্রতিটি বাড়ির এই গবাদি পশুগুলো মনের আনন্দে বিচরণ করে বেড়ায় মুক্ত এই প্রকৃতির মাঝে। বিশাল এই চারণভূমিতে তারা মনের আনন্দে ঘাস খেয়ে বড় হয়ে ওঠে। কাকা, আমরা তো ভাবছি যে শহর থেকে কিছু খাবার টাবার নিয়ে, হ্যাঁ ওই যে মানে কাঁচা খাবার তরকারি টরকারি কিনে নিয়ে আসবো আপনাদের এখানে, একদিন আপনারা রান্না টান্না করবেন সবাই মিলে। ঠিক আছে কাকা, ঠিক আছে, ইনশাআল্লাহ। কাঁচা খাবারও লাগবে না? না না কাকা, নিয়ে আসবেন, আমরা শহর থেকে সবই আছে। তাহলে এখন কাকা জমিতে আছে হচ্ছে? এখন আছে ঘাস। এখন ঘাস, আর কয়েকদিন পরে পেঁয়াজ রসুন? এই যে কাতি মাস পড়লি, পেঁয়াজ হবে, রসুন হবে, তারপরে এই ভুচা লাগাবো, গত বছর 4 লাখ টাকা বিক্রি করছিলেন, মাশাআল্লাহ। এই সকল বাড়ির আঙিনায় উৎপাদিত হচ্ছে নানা রকমের সবজি। মূলত এই চরের মাটি উর্বর হওয়ায় ফলন হয় প্রচুর পরিমাণে। তাই তো বাড়ির আঙিনায় বিষমুক্ত নিরাপদ সবজি চাষ করেছেন এই বাড়িওয়ালা। বাড়ির সামনেই মেঠো পথ, প্রতিনিয়ত এই জনপদের মানুষগুলো বিচরণ করে এই মিঠো পথ জুড়ে। কত দূরে যাবেন, কত দূরে যাবেন? কাজে যাইতেছেন না কাজ থেকে ফিরতেছেন? ফিরতেছেন। এই পাশে বাসা? এই পাশে আপনাদের যে রাস্তা, মূলত এইটাই কি রাস্তা যাওয়া আসার এখন বর্তমানে? রাস্তার তো অবস্থা দেখলাম খুবই খারাপ। চোর জঙ্গল, হ্যাঁ। এনে কত দূরে গেছিলেন কাজে? এই মাঠে। ওখানে কি চাষ করছেন? ধান চাষ করছেন? মূলত এখানে মানুষের পেশা কৃষিকাজ ও গবাদি পশুপালন। তাই তো তারা প্রতিটি বাড়িতেই গবাদি পশু রাখার জন্য গোয়ালঘর এবং নিজেদের মাথা গোজার ঠাইটুকুই করেছেন মাত্র। পাটখড়ি ও টিনের চালা দিয়ে তৈরি করেছেন এসব ঘরগুলো। এখানে হয়তো রাত্রে মানুষ থাকে নির্জন এই ঘরে, ভিতরে হয়তো আরো কক্ষ আছে, ব্যবহারের বেশ কিছু জিনিসপত্র এখানে রাখা। মূলত এই পাশে হয়তো আরো কিছু আছে, রান্নাঘর, পাশে রান্নাঘর, আর এটাই মূলত থাকার ঘর। এই গহীন চরে তারা এইভাবেই এখানে রাত্রি যাপন করে। একদম গলির ভিতরে রান্নাঘর এটি, এখানে তারা রান্নার কাজগুলো করে থাকে। খুব প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। ঘরের সামনে অনেক বড় উঠান, কৃষিপণ্য ও গবাদি পশুপালনের জন্য বড় উঠান বা আঙিনা রাখা হয়েছে।
পাশের একটি গোয়াল ঘর, এখানে গরুগুলোকে রাত্রে রাখা হয়। বেশ বড় একটি গোয়াল ঘর, এখানে রাত্রে গরুগুলোকে রাখা হয়। অনেক পরিবারে চাষ করা ফসল ধান ঘরে তুলেছে, তাই তো তারা ব্যস্ত ধান ঝাড়াই মাড়াই ও সংরক্ষণের কাজে। এই চাচি বাতাসকে কাজে লাগিয়ে কুলার মাধ্যমে ধানগুলো থেকে আবর্জনা পরিষ্কার করছে। প্রকৃতির মাঝে এই কর্মজীবী মানুষগুলো কাজে ব্যস্ত, পারিবারিক কাজে। কি সুন্দর বাড়িটা, অনেক সুন্দর। এখানে সম্ভবত গরু পালা হতো। কাকা এখন কি গরু নাই? ধান কতটুক ছিল? সাত বিঘা। সব উঠানো শেষ? পরিশ্রমী বেশি ফসল আমাদের এখানে তিয়ার ধান এই আর ভুট্টা। আচ্ছা, আপনি কি সব ধরনের চাষাবাদ করেন? সব ধরনের আমরা চাষাবাদ করি। আচ্ছা, জমি এখানে কলাই, মাস কলাই, তারপর ফুল, গম, এই যে ভুট্টে, তিয়ার রসুন, আলু ক্ষেত, সব ধরনের চাষাবাদ করেন? সব। এটা এটা কি ধান কাকা? এটা হলো পরাঙ্গি ধান। আউশ ধান? আউশ ধান, পরাঙ্গি। আচ্ছা কাকা, এখানে কি গরু ছিল? বিক্রি করে ফেলাইছেন গরু? ও, অন্য জায়গায় নিয়ে চলে গেছেন? চুরি টুরি তো হয় না না কাকা? আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত হয় নাই? এই জনপদের মানুষগুলো ভীষণ পরিশ্রমী। নারী পুরুষ উভয়ই অক্লান্ত পরিশ্রম করে থাকে পরিবারের সুখ ও সমৃদ্ধির জন্য। এই পরিশ্রমী মানুষগুলো আছে বলেই দেশের অর্থনীতির চাকা সচলভাবে ঘুরছে। এই জনপদের মানুষগুলো শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই ভীষণ রকমের পরিশ্রমী। রোদ বৃষ্টি বাদল উপেক্ষা করে ছুটে চলে তাদের কর্মে। দূর দূরান্তের রাস্তা তারা পায়ে হেঁটে অতিক্রম করে। মূলত পায়ে হেঁটে চলা ছাড়া অন্য কোনো মাধ্যম এখানে নেই। কাকা, এইখানে বসবাস করতেছেন কতদিন যাবৎ? দশ বছর। আচ্ছা, এইখানে মূলত আপনাদের যাতায়াতের জন্য এই বর্ষার মৌসুমে এটাই কি রাস্তা? এখানে আপনারা চলাচল করতে আপনাদের অসুবিধা হয় না? আপনারা এইখানে কি মানে ফ্যামিলি সহই থাকেন সবাই? আচ্ছা, মূলত কি এখানে চাষাবাদের জন্য থাকা হয়? কারেন্ট নাই। গরু বা গবাদি পশু যারা পালন করে চুরি টুরি হয় নাকি? মুরব্বী বলেন, বলেন মুরব্বী বলেন, কি চুরি হয়? চুরি হয়। আচ্ছা, ওই যে আপনার, আপনি কি গবাদি পশু গরু ছাগল কি পালন করেন? দেখছি আসছেন আপনি। আপনি কোন জায়গা থেকে আসছেন কাকা? বাড়ি করবেন? মাশাআল্লাহ, যাক
আল্লাহ আপনার মনের আশা পূরণ করুক, জায়গায় বাড়ি করেন। ওই যে এই জায়গায় যদি আপনাদের যাতায়াত ব্যবস্থা যদি একটু ভালো হয় তাহলে বাড়ি করে শান্তি। এখানে আশেপাশে কত দূর মানে বিদ্যুৎ আছে, কত দূর পর্যন্ত? ওই পাশের গ্রামে আছে, এখানে বিদ্যুৎ নাই। কোন সময়ের রান্না চলতেছে এখন? কি রান্না করতেছেন? আচ্ছা আচ্ছা, রান্নাঘর, আর পাশে এটা হচ্ছে থাকার ঘর, তাই না? আপনাদের এখানে ভালোভাবে ঘর তৈরির চেষ্টা করতেছেন? কাকি এখানে আছেন কতদিন যাবত? কাকি আমরা 10 বছর যাবত। সহজ সরল এই মানুষগুলোর বসবাস প্রকৃতির খুব কাছে, ভীষণ রকম সহজ সরলভাবে অপার এই প্রকৃতি যেন মিশে আছে তাদের মাঝে, প্রাকৃতিক পরিবেশের মাঝে তাদের বসবাস। কি বাতাস! আপনারা হয়তো বাতাসের শব্দ শুনতে পাচ্ছেন। আসলে সামনাসামনি না দেখলে হয়তো আপনার বিশ্বাসই হবে না, এত সুন্দর পরিবেশে, এত সুন্দর প্রকৃতির মাঝে তারা বসবাস করে, মনোমুগ্ধকর। যতই দেখছি মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে যেন দু চোখ ভরে শুধু দেখে যাই। প্রতিটি বাড়ির সামনে খড়ের পালা থাকবেই, ধান কাটাই মাড়াইয়ের পরে ধানের মতোই খড়গুলোকে তারা যত্ন করে পালা দিয়ে রাখে। সারা বছরের গবাদি পশুর খাবার হিসেবে এভাবেই উঁচু উঁচু পালা করে সংরক্ষণ করা হয় খড়গুলো। কিনছেন এগুলা? গরু কয়টা আছে আপনাদের? 5টা? বিস্তীর্ণ এই বীরাঞ্চরে কৃষিপণ্য বহনের একমাত্র মাধ্যম ঘোড়ার গাড়ি। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায়। উঁচু নিচু ও কাদাময় রাস্তা পাড়ি দিতে অভ্যস্ত এই ঘোড়াগুলো। প্রকৃতির মাঝে বাড়ি, আশেপাশে যতদূর চোখ যায় ধুধু ফসলের মাঠ, কোথাও কোথাও নিচু জমিতে বর্ষার পানি জমে আছে। বিকেলের মৃদু রোদ এসে পড়ছে এই জনপদের উপর, যা প্রকৃতিকে আরো বৈচিত্র্যময় করে তুলেছে। কতটা সুন্দর, মাশাআল্লাহ, চোখ জোড়ানো সুন্দর, দেখলে চোখ জুড়িয়ে যায়। এখানে সম্ভবত গরু রাখা হয়, এখানে প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করা হয়, গরু, ছাগল, ভেড়া, এগুলো প্রচুর পরিমাণে এখানে পালন করা হয়। এই যে গরু রাখার ঘর। কাকি আপনাদের কি গরুগুলা কি বিক্রি করে দিচ্ছেন নাকি? গরুগুলা এখন কি চকে আছে সব? আচ্ছা আচ্ছা, আপনারা এখানে বসবাস করতেছেন কতদিন যাবত কাকি? তাই না? গরু কয়টা আছে আপনাদের? 9টা? বিকেলের মিষ্টি রোদে এই জনপদের মানুষগুলো
আরও বেশি কর্মব্যস্ত হয়ে ওঠে। সন্ধ্যা নামার আগে মাঠের কাজ শেষ করে যত দ্রুত বাড়ি ফেরা যায়। কাকা, এই পাশে কি খেয়া পাইলেন না? এ পাশে তাহলে চলে যান, এ পাশে খেয়া আছে। অনেকে খেয়া ঘাটে নদী পার হয়ে কাজে আসে এই চরে, তাই তো এই চাচার ছুটে চলা নদীর ঘাটে খেয়া ধরার জন্য। এগুলো গবাদি পশুর গোবর থেকে তৈরি, এগুলো জ্বালানির কাজে ব্যবহার করা হয়। কর্মব্যস্ত মানুষ, নির্মল বাতাস আর এই মিষ্টি রোদ এই তিরিশটোশি চরকে আরো সৌন্দর্যময় করে তুলেছে। গরু ছাগলের পাশাপাশি হাঁস ও দেশি মুরগিও পালন করে এই জনপদের মানুষগুলো। খোলা প্রকৃতি, কি বাতাস! তো এই প্রকৃতিতে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা। ডিপ টি বয়েল পানি নেওয়ার জন্য টি বয়েল থেকে তারা পানি সংগ্রহ করে, এবং পাশেই এই খোলা মাঠ। প্রকৃতি কি সুন্দর! সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সকল বাড়ির মানুষগুলো মাঠের কাজে ব্যস্ত থাকে। সন্ধ্যা নামার আগে আগে ব্যস্ত এই মানুষগুলো সকল কাজ শেষ করে মেঠো পথ ধরে ফিরতে থাকে বাড়ির পথে। এখন চলছে বর্ষাকাল, আকাশে হঠাৎ কালো মেঘের ঘনঘটা, প্রকৃতিতে বিরাজ করছে এক ভিন্ন রকম রূপ। একরাশি মেঘ এসে যেন ঢেকে দিচ্ছে শান্ত সৃষ্ট এই প্রকৃতিকে। মেঘের মধ্য থেকেই উঁকি দিচ্ছে সূর্যটা। এমন পরিবেশে বাংলার এই মেঠো পথ দিয়ে হেঁটে চলা সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। বাতাসে দুলছে কাশফুল, মাঠের ওপারেই বুঝি মেঘ নেমে এসেছে ওই প্রকৃতির মাঝে। এছাড়াও প্রকৃতির এক নিদারুণ রূপ। কোথাও কোথাও পানি কাদাময় নিচু জায়গা পাড়ি দেওয়ার জন্য আছে বাঁশের তৈরি সাঁকো। বর্ষার পানি জমে আছে মাঝখানে রাস্তা, এবং এখানে কাকা কি মাছ পাইছেন? ও দুয়ারি পাততেছেন, মাছ কি পাওয়া যায় কাকা? ও জাল ছিঁড়ে গেছিল সাইরে, এখন মাত্র ই করতেছেন। নিচু জায়গাগুলোতে বর্ষার পানি জমে যেন ছোট ছোট বিলে পরিণত হয়েছে। বাবু তোমার নাম কি? আপু নাম কি তোমার? আমেনা? বাহ কত সুন্দর নাম! তোমাদের বাড়ি কোনটা? আমেনা? ওই যে দেখা যায় ওইটা, কোথায় গেছিলা? এদিকে নানা বাড়ি গেছিলা? নানা বাড়ি থেকে ফিরতেছো? বাহ, মাটির রাস্তার দুপাশে কাশফুলে আচ্ছাদিত, কিছুটা সামনেই কয়েকটি বাড়িঘর। গরু কয়টা আছে কাকা? 10-12টা আছে। Thank you.
শুধু কি ঘাস খাওয়ান না অন্যান্য কিছু খাওয়ান? সবকিছু খাওয়ান। কোরবানির সময় কি বিক্রি করছিলেন নাকি দুই একটা? এবছর ছিল না? সবগুলো কি কেনা? ও সব বাড়ির? মাশাআল্লাহ, তাহলে তো খুব ভালো। আপনাদের এই গরু পালতে আপনাদের খরচ কি কেমন হয়? খুব খরচ, লাভ কেমন হয়? তাই না, লাভ তো থাকে তাই না কাকা? যাক, তাহলে তো ভালো। চুরি টুরি হয় নাকি? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে তো বিদ্যুৎ নাই তাই না কাকা? নীরব নিস্তব্ধ এই বাড়িগুলোতেই হয়তো কিছুক্ষণ পরেই ফিরবে বাড়ির বাসিন্দারা। পাশে বাড়ি, বাড়ির ভিতর দিয়ে রাস্তা। বাহ, হাঁস মুরগির, ছোট ছোট হাঁস মুরগির খামার। এবং এই পাশে মানুষের বসবাসের ঘর। বেশ কিছু বাড়িতে বাড়ির গৃহিণীরা রাতের খাবার রান্নার কাজে ব্যস্ত। কাকি, এটা রাতের রান্না? কি রান্না হইতেছে কাকি? রান্ধু মস্তে ভাজি আর চাল কুটু ভিটে রান্ধু। আচ্ছা, বাড়িতে কয়জন থাকেন কাকি? বাড়িতে তো থাকি সাত। আচ্ছা, আপনাদের এখানে যে বিদ্যুৎ নাই, আপনাদের মোবাইল বা অন্যান্য জিনিসপত্র কোথায় থেকে চার্জে দেন? এই মনে করেন মোরেতে আছে, ওই পাশে থেকে, নদীর ওই পার থেকে চার্জে দিয়ে নিয়ে আসা লাগে, কষ্ট হয় তো। আচ্ছা, এখানে বিদ্যুৎ নিয়ে আসার ব্যবস্থা করা যায় না? করা যায়। আপনারা চেষ্টা করছেন কোন সময়? আচ্ছা আচ্ছা, আচ্ছা, মানে আপনারা দেয় না, এই জন্য দেয় না? আচ্ছা, আর আপনাদের এখানে যদি বিদ্যুৎ আসে তাহলে তো আপনাদের এখানে মনে হয় আরো অনেক বসতি বেড়ে যাবে এবং হইতেছে আপনাদের সুযোগ সুবিধা আরো বেড়ে যাবে। না না, এইভাবে। আচ্ছা, রাত্রে আপনারা কি ব্যবহার করেন এখানে? আপনাদের কি সৌর বিদ্যুৎ আছে নাকি এখানে? সৌর বিদ্যুৎ আছে, মানে এটা তো, এটা ছাড়া তো কোনো উপায় নাই এখন। আচ্ছা, আপনাদের এখানে আর কি সমস্যা আছে বিদ্যুৎ ছাড়া? তাই না? আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকেন, রান্না করেন, আবার ইনশাআল্লাহ। না 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 না, ধন্যবাদ। এটা তাই না, পড়াশোনা করতেছে? আচ্ছা আচ্ছা। বিকেলের মিষ্টি রোদ বেরিয়ে প্রকৃতিতে এখন সন্ধ্যা নেমে এসেছে। সন্ধ্যা প্রকৃতিতে এক মায়া ছড়িয়ে রাখে, তাই তো মায়াময়ী এই সন্ধ্যায় মায়ার টানে সকলেই ফিরছে বাড়ির পথে। কেউ শহর থেকে, আবার কেউ ফসলি মাঠ থেকে। অনেকে প্রকৃতির এই মুক্ত বাতাসে নদীর পাড়ে দাঁড়িয়ে গল্পের আড্ডায় মেতে উঠেছে, আবার কেউ সারাদিনের পরিশ্রম শেষে নদীর স্নিগ্ধ শীতল পানিতে গোসল করছে। প্রতিটি বাড়ির আঙিনায় ফলের গাছ সহ নানা প্রকার গাছপালাই পরিবেষ্টিত।
বাড়ির পাশেই এই সবজির বাগান। এভাবে বাটখড়ি দিয়ে বেড়া তৈরি করে দেওয়া হয়েছে মূলত গবাদি পশুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য। কর্মই তো জীবন। কর্মজীবী এই মানুষগুলো দিনে দিনে সাজিয়েছে তাদের পরিবার। কর্মের মাধ্যমেই তারা সুখ, শান্তি ও সমৃদ্ধির পথে অগ্রসর হয়। নিচু জায়গায় জমা বর্ষার এই পানিতে প্রচুর পরিমাণে দেশি নানা প্রকার মাছ পাওয়া যায়, যা এখানকার মানুষের আমিষের চাহিদা পূরণ করে থাকে। এই চাচা জালের মাধ্যমে মাছ ধরতে ব্যস্ত। তিনি অনেকগুলো দেশীয় নানা প্রজাতির মাছ পেয়েছেন। মূলত এই মাছগুলো নিজেদের খাবারের পাশাপাশি অনেক সময় তিনি বিক্রিও করে থাকেন। বিকেল সন্ধ্যা পেরিয়ে ধীরে ধীরে প্রকৃতিতে নেমে আসছে রাতের অন্ধকার। সকাল পেরিয়ে দুপুর, দুপুর পেরিয়ে রাত, তারপর আবারও আসবে নতুন সকাল। এভাবেই চলছে এই জনপদের মানুষগুলোর জীবন। কর্মব্যস্ত এই সহজ সরল মানুষগুলো স্বর্গীয় প্রকৃতির ছায়াতলে বসবাস করছে দিনের পর দিন, বছরের পর বছর। বৈচিত্র্যময় এই জনপদের মানুষগুলো দিন শেষে হয়ে উঠুক আরও সহজ সরল, আরও বৈচিত্র্যময়। দিনে দিনে হয়তো একদিন পরিবর্তন হয়ে যাবে বাংলার এই প্রকৃতি, বাংলার এই অপরূপ সুন্দর রূপ। তবুও থেকে যাক কিছু স্মৃতি, কিছু কথা, বেঁচে থাকুক গ্রাম বাংলার এই গল্পগুলো, যুগ থেকে যুগ পেরিয়ে শত শত বছর। প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রাম বাংলার রূপ, প্রকৃতি ও সৌন্দর্য নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।